শীতহাফের গুড়া দেশ। এই শীত রাস্তার ফরিতৈন্যা শীতার্থ মানুষের হতা চিন্তা করিয়ারে পিকনিকের টিয়া দিয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শের সংগঠন টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হই। জানুয়ারির 20 তারিখ শনিবার ফজরত 10টার সময় আন্তর্কিল্লার চট্টগ্রাম আইন কলেজ মাঠত শীতার্থ হত দরিদ্রের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল নাসিরউদ্দিন। নেতৃবৃন্দ মোহাম্মদ বাদশা, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাদশা এবং লোকমান হাকিমকে এবং অন্যান্য যারা আছে প্রত্যেকেই ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ওনারা এই হকারি ব্যবসার পাশাপাশি সামাজিক যে দায়িত্ব, সেই দায়িত্বটা ওনারা পালন করার জন্য সবসময় ওনারা আন্তরিকতার সাথে সহযোগিতা ভূমিকা রাখেন এবং এগিয়ে আসেন। এইবারই কিন্তু প্রথম নয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সফর আলী ও 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি। সুন্দর একটা আয়োজন দিয়ে টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতি সুস্থ মানবতার সেবায় যারা বলে শীতার্থদের মাঝে কম্বল যারা বিতরণ করছে, টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতি ধন্যবাদ জানায়। তারা এইভাবে তারার অগ্রযাত্রা অব্যাহত রাখি পারে, যেভাবে তারা আজ পিকনিকে যাবে, তারার একটা প্রোগ্রাম ছিল, এই পিকনিকটা তারা বর্জন করিয়ে নেয়। তার দুস্থ এবং আত্মমানবতার সবাই তারা নিয়োজিত হই। যারা সহযোগিতা করিয়ে আন্তর্কিল্লা টেরিবাজার হকার সমিতির পক্ষ থেকে টোটাল চট্টগ্রামের সর্বস্তরের সমাজসেবী নেতৃবৃন্দদের পক্ষ থেকে চট্টলবাসীকে এই আত্মমানবতার সবাই এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে ট্রেড ইউনিয়নের পাশাপাশি আর আর যে এখন মানবাধিকারের বিষয়ে জড়িত আছে, সেহেতু চট্টগ্রাম আন্তর্কিল্লা হকার সমিতির উদ্যোগে আজ প্রায় 1000 সাধারণ হত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছি। তারা কিন্তু আজ 5 বছর তারা প্রতিবার পিকনিকে যেতাম কক্সবাজার, এবার তারা সাধারণ হকাররা হদিকে আর পিকনিকে যেতে নয়। যে হারে শীত ফরার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিটিগঞ্জ সাবেক সফল মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিন নির্দেশে আর টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতি এই যে শীত নিবারণ বিল্লা বলে আরো জানে, এই শীতের মধ্যে মানুষের হস্ত নভাই মানুষের সম্বল বিতরণ আর এখানে উদ্যোগ লইব। এ সময় প্রায় 1000 শীতার্থ হত দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাশেদ, আন্তর্কিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, উজ্জ্বল বিশ্বাস, হারুনুর রশিদ রনি, মোহাম্মদ বক্তিয়ার, কামালউদ্দিন চৌধুরী, নুরুল আলম লেদু, টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূর নবী, নবাব মিয়া জিয়াউদ্দিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আমির, অরুণ বাবু, মামুন আলী হোসেন, আবু তাহার সহ বোধকে। সি প্লাস চট্টগ্রাম।